উপস্থিত হয়েছি চট্টগ্রামে রহমতগঞ্জে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দর্শনী সুজিত রায়ের বাড়িতে। তিনি এবার দুর্গাপূজার জন্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী রঞ্জন চৌধুরী সুরে একটি গান করেছেন, সেই গানটি নিয়ে কথা বলবেন। আপনার এই গানটি নিয়ে আমরা কিছু শুনতে চাই। আপনি রঞ্জনের গানটা করেছি, গানটা খুব ক্রিটিক্যাল ছিল, কিন্তু কথাটা দেখলে মনে হয় যে খুবই সোজাসাজি গান, ওর টিউনটা করতে সোজা সবটা, কিন্তু কিন্তু খুব কষ্টদায়ক ছিল গানটা। আমি অনেক চেষ্টা করেছি ওর মতো করে গাইবার জন্য, কিন্তু ওর মতো আমার গাইতে পারিনি বলে আমার মনে হয়, যার জন্য আমার ছেলেও একটু মনঃপূর্ণ ছিল। আমার ছেলে এই আমার এই গানের জন্য উদ্বেগটা ছিল বলে বলতে পারবো। তো অনেক কষ্ট করে রঞ্জনের হেল্প পেয়ে আমি গানটা করেছি, চমৎকারের গান, যে গানটির গীতিকার ছিল মোহাম্মদ উপাধ্যায়। এই গানটি করতে যে আপনার কেমন লেগেছে? আমি এই প্রজন্মের লোক নই, কিন্তু আমি আগের প্রজন্মের লোক, রঞ্জন এই প্রজন্মের ছেলে, সে এই প্রজন্মকে চিন্তা করে গানটা আমাকে দিয়েছে। আমি চেষ্টা করেছি আগের প্রজন্মে এই প্রজন্ম মিলে গানটাকে প্লেস করার জন্য চেষ্টা করেছি আমি যাওয়ার জন্য। সুন্দর একটি গান এই গানটা নিয়ে আপনি কি এইরকম আশাবাদী? দর্শক যদি আমাকে বুঝে নেয়, আমাকে যদি ভালোবেসে থাকে, তখন নিজেকে আমি ধন্য মনে করবো, অবশ্যই গানটা ভালো হবে। আপনি তো এই গানটির মাধ্যমে অনেকদিন পরে আবার সঙ্গীত অঙ্গনে। না, আমি সঙ্গীতে গান করছি, কিন্তু এই টাইপের গান দিস ইজ মাই ফার্স্ট টাইম, এটা আমার প্রথম গান। আপনি তো আধুনিক গান করেন। আমি আধুনিক গান করি। এই গানটি যে করতে যে ব্যতিক্রম কি মনে হলো? ব্যতিক্রম অনেক কিছু আছে, আমি তো আমি যেভাবে গান যে গান গান করি ওটা সে এটা অনেক 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 পার্থক্য দেয়। আপনার এই গানটিতে মিউজিশিয়ান ছিলেন, অ্যারেঞ্জার ছিলেন, তারা বাংলাদেশে উন্নত, তাদের সম্বন্ধে যদি কিছু। একজন ছেলে আছে রনি, সে আমার সঙ্গে টেলিভিশনে পারফরমেন্স করে, চমৎকার ছেলে, চমৎকার একটা পারফর্মার। আপনি কি সামনে নিয়মিত আবার এভাবে গান করবেন? অবশ্যই গান করবো, যতদিন বলে আমি গাইতে পারবো বলে মনে করি ততদিন আমি গাইবো। রঞ্জন চৌধুরীর সাথে কাজ করি আপনার কেমন লাগে? স্বাধীন লাগবেই, কারণ তাকে আমি যখন জন্মগ্রহণ করতে দেখেছি, সে এসে টিউন করছে, আমি গান করছি, আমি চাইবো যে সে আরো আরো অনেক দূরে এগিয়ে যাক। যেমন তার গান কলকাতার শুভমিতা হচ্ছে না, এর মধ্যে একটা টুইটের মধ্যে রিলিজ হবে, এর আগে রিলিজ হয়েছে, সুতরাং তার মঙ্গল কামনা আমি করি। আমি আর একটা প্রশ্ন একটু জানতে চাবো, প্রভাত চৌধুরী সঙ্গীত শিল্পী অ্যারেঞ্জার, তার সম্বন্ধে যদি একটু কিছু বলতে। প্রভাতের সম্বন্ধে বড় মতো দৃশ্য তো আমার নেই, আমি যে সুজিত আপনার সঙ্গে কথা বলছি এটা সবকিছু বিনয়ী প্রভাত চৌধুরী, সে অনেক বড় ভাবে শিল্পী মনের মানুষ। আপনার দর্শকদের জন্য যদি কিছু বলতে। আমি একটা গান করেছি নতুন গান, আপনারা আমার গানটা শুনবেন, শুনবেন, শুধু শুনবেন। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার।